রাস্তার কাজ দ্রুত শেষ করার দাবিতে অবরোধ এলাকাবাসীর, দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি। 2-2.5 মাস আগে প্রতাপগড় জুয়েলস ক্লাব এলাকায় রাস্তার কাজ শুরু হয়। অভিযোগ, সংস্কার চলছে খুব ঢিলেভাবে। নির্মাণকারী সংস্থা রাস্তার পাশে মাটি ফেলে রেখেছে, কাজ করা হচ্ছে না ঠিক মতো। এর ফলে রাস্তায় যানবাহন চলাচলের ফলে মাটি পড়ছে বাড়ি ঘরে, এতে সমস্যা হচ্ছে লোকজনের। তাই ক্ষুব্ধ স্থানীয়রা রবিবার বাধ্য হয়ে পথ অবরোধ করে তারা দাবি জানায় দ্রুত রাস্তা সংস্কার এবং দিনে 2-3 বার রাস্তায় জল দেওয়ার জন্য, যাতে ধুলা না উড়ে। আমাদের রাস্তা অবরোধের মেন কারণ হলো আমরা গভর্নমেন্ট চাইছে সুস্থ সমাজ ব্যবস্থা, কিন্তু আমরা দেখছি গভর্নমেন্ট আস্তে 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 যাদেরকে রাস্তা মেরামতির জন্য দায়িত্ব দেওয়া হয়েছে তারা দিনের পর দিন কাজ ঝুলিয়ে রাখছে এবং সারা বছরই একটু একটু করে কাজ করছে। এবং কিছুদিন আজ থেকে মাস দেড় মাস আগে তারা কিছু মাটি রাস্তার দুই পাশে ফেলে গেছে, আজ পর্যন্ত তাদের আর দেখা পেলাম। এই রাস্তার মাটিগুলি বাতাসের মধ্যে উড়ে মানুষ অসুস্থ হচ্ছে, নাকে মুখে ঢুকছে, বাড়িঘর নষ্ট হচ্ছে। আমরা যারা আজকে রাস্তায় গাড়ি চালাচ্ছে তাদেরকে আমরা বলেছিলাম যে আপনারা গাড়িগুলি আস্তে চালিয়ে যান যাতে মানুষ অসুস্থ না হয়। আর ওরা কী করছে, যত স্পিড পাচ্ছে আরও স্পিড বাড়িয়ে দিচ্ছে এবং কোনো কথাই তারা শুনতে চাইছে না। কিন্তু ওরা অবরোধ করতে দিচ্ছে, কিন্তু আমরা অবরোধ করছি না বলে আমরা জল পাচ্ছি না। আমরা আজকে চাইছি যে আমরা আজকে রাস্তা অবরোধ করব এবং আমাদের সামনে তারা দাঁড়িয়ে বলতে হবে যে আমরা অন্তত রাস্তা মেরামতি যতদিন পর্যন্ত কমপ্লিট না হচ্ছে ততদিন পর্যন্ত অন্তত 3 বেলা করে অন্তত জল দেওয়ার জন্য। স্থানীয়দের পথ অবরোধের ফলে দুই দিকে আটকে যায় যানবাহন, সমস্যায় পড়েন যান চালক সহ যাত্রীরা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।